চট্টগ্রামের লালখান বাজার এলাকায় জরাজীর্ণ ভবনে চলছে সিটি কর্পোরেশনের দাতব্য চিকিৎসালয়ের কার্যক্রম। খসে পড়ছে দেয়ালের পলেস্টার, দেয়ালের চুয়ে পড়ে বৃষ্টির পানিও, যে কোনো সময় রয়েছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট। লক্ষাধিক মানুষের বসবাস লালখান বাজার ওয়ার্ডে, আর তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সিটি কর্পোরেশনের উদ্যোগে এই দাতব্য চিকিৎসালয়। মুক্তিযুদ্ধের পর পরিত্যক্ত ভবনটির নিচতলায় স্থাপন করা হয় চিকিৎসালয়। ভবনটির এখন বেহাল দশা, ঝুঁকি নিয়ে ঝরাজীর্ণ ভবনে সেবা দিচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। আতঙ্ক নিয়ে প্রতিদিন কয়েকশো মানুষ সেবা নিতে আসেন এখানে। আমরা নিজেদেরকে নিয়েও রিক্সে থাকি, আবার রোগীদেরকে নিয়েও একটু রিক্সে থাকে, কারণ পেশেন্টগুলো আসতেছে আমাদের কাছে সুস্থতার জন্য। একটু বৃষ্টি হওয়ার সাথে সাথে বাইরে বৃষ্টি পড়ার আগে আমাদের অফিসের ভিতরে পানি পড়া শুরু হয়। কিছুদিন আগে আবার এখান থেকে এটা ভেঙে পড়া, তখন ওইটা এটা ওদিকে নিয়ে এখানে বসি। এখানে নবজাতক সহ প্রসূতি মা ও প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। বড় ধরনের দুর্ঘটনার আগে ভবনটি সংস্কারের দাবি জনপ্রতিনিধির। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আমরা ইতিপূর্বে বেশ কয়েকবার জানিয়েছি, চিঠি দিয়েছি যে এই ভবনটি অবিলম্বে পরিত্যক্ত ঘোষণা করে এটা ভেঙে ফেলা হোক এবং নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হোক। আর্থিক সংকটে ভবনটি সংস্কার করা যাচ্ছে না বলে জানায় সিটি কর্পোরেশন। তবে মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানোর কথা জানিয়েছেন সিটি মেয়র। আমরা কিছু প্রকল্প দিয়েছি, যদি মন্ত্রণালয় সেগুলো অনুমোদন দেয় ইনশাআল্লাহ আমরা এগুলো কাজে হাত দিতে পারি। জনস্বার্থে ভবনটি দ্রুত মেরামতের দাবি ভুক্তভোগীদের। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।